হ্যালো এভরিওয়ান, জাঙ্গো ব্লগ সিরিজে আপনাদের স্বাগতম। তো প্রিভিয়াস ভিডিওতে আমি ব্লগ ডিটেলস পেজ নিয়ে কাজ করেছিলাম, সেখানে আমি ব্লগ লিস্টিং এ আসি। সো আমি যদি একটা ডিটেলস পেজে যাই ব্লগস এর, তাহলে আমরা ডিটেলস গুলো এখন দেখতে পাবো, ঠিক আছে? সো এখানে একটা কম্পোনেন্ট ছিল যেটা হচ্ছে আমার কমেন্টের জন্য। ব্লগে আমরা কমেন্ট করতে পারবো এবং এই ব্লগে সেম ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারছেন যে কোনো একটা ব্লগে রিপ্লাইও করতে পারবো। সো আজকে আমি এই কমেন্ট এবং রিপ্লাইয়ের কাজটা করে দেখাবো। তো লেটস গেট স্টার্টেড। তো আমি সর্বপ্রথম যেটা করবো, এই টেমপ্লেটে শুধুমাত্র একটা ফিল্ড রাখবো, সেটা হচ্ছে আমার এই টেক্সট এরিয়াটা, ঠিক আছে? এবং বাদ বাকি যে ফিল্ড গুলো আছে এগুলো আমার লাগবে না। সো আমি এগুলাকে রিমুভ করে দিব। সো আমি ব্লগ ডিটেলস যে টেমপ্লেটটা আছে ওইখানে চলে যাচ্ছি, এবং এইখান থেকে আমার যে কমেন্টের সেকশনটা আছে, এটা হচ্ছে আমার কমেন্টের সেকশন। এখান থেকে আমি এটা হচ্ছে আমার কমেন্ট করার জন্য অপশন। সো আমি প্রত্যেকটাকে তুলে দেবো, শুধুমাত্র ট্যাগ টেক্সট এরিয়াটাকে রাখবো, সেগুলো আমি তুলে দিচ্ছি, সেগুলোকে আমি তুলে দিচ্ছি, শুধুমাত্র টেক্সট এরিয়াটাকে রাখতেছি, কারণ এটাই আমার লাগবে কমেন্ট করার জন্য। এবং এখানে আমার নেম আমি টেক্সট দিয়ে দিচ্ছি, কারণ আমার মডেলের যে ফিল্ড আছে তার নাম হচ্ছে টেক্সট কমেন্টের জন্য। এবং এখানে যেগুলো আছে ঠিক হুবহু সেরকমই থাকবে। আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ দিই, তাহলে দেখবেন এখানে শুধু টেক্সট আমার রয়ে গেছে। এবং এখানে আমি আরেকটা কাজ করে দিব, সেটা হচ্ছে যদি ইউজার অথেন্টিকেটেড না থাকে, মানে লগ ইন না করা থাকে, তাহলে সে কমেন্ট করতে পারবে না। তো আমি এখানে এসে যেটা করব, জাস্ট একটা কন্ডিশন বসিয়ে দেবো যে ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, তাহলেই সে এই সাবমিট ফর্মটা সাবমিট করতে পারবে, মানে কমেন্ট করতে পারবে। আদারওয়াইজ আমি তাকে লগ ইন পেজে নিয়ে যাব। সো এলস, যেহেতু আমার আপাতত লগ ইন পেজ নেই, সে কারণে আমি জাস্ট এখানে একটা এই ট্যাগ দিয়ে রাখবো, এবং সেটাকে আমি জাস্ট নাল একটা এইচডিএফ দিয়ে রাখবো, কারণ এখন আমার যেহেতু লগ ইন পেজটা নেই, যখন আসবে তখন আমি এখানে ওটা ইনক্লুড করে দিব। সো এটা হবে হচ্ছে আমার এইচডিএফ, এবং এটা জাস্ট সিম্পলি হ্যাজ হয়ে যাবে। এবং এখানে আমি এ বলে দিব, এবং এখানে বলবো লগ ইন টু সাবমিট, এখানে হয়ে যাবে লগ ইন টু কমেন্ট আমি দিয়ে দিচ্ছি। এবং এখানে আমি এটাকে জাস্ট ইন্ডিফ দিয়ে লক করে দিব, ইন্ড ইফ। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন এখানে আমাকে বলতেছে লগ ইন টু কমেন্ট, কারণ এখন আমি লগ ইন করা নেই। সো আমি যখন লগ ইন করা থাকবো শুধুমাত্র তখনই কমেন্ট করতে পারবো, ঠিক আছে? সো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। সো লোকাল হোস্ট দিয়ে আমি যদি অ্যাডমিনে যাই, সো আমি নাবিল দিয়ে লগ ইন করে নিব। সো এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ দিই, দেখেন আমার সাবমিটটা চলে আসছে, ঠিক আছে? সো এখন আমি যেটা করব, এর ভিউতে কাজ করব যাতে আমরা কমেন্ট করতে পারি। সো এখানে সবার প্রথম আমি একটা ফর্মস ডট পাই ওপেন করব, যেখানে আমি কমেন্ট করার জন্য একটা ফর্ম ক্রিয়েট করব। সো ফর্মস ডট পাই, ওকে, ফ্রম জ্যাঙ্গো ইম্পোর্ট, ফর্মসটাকে আমার ইম্পোর্ট করতে হবে। এবং এখানে আমি একটা ক্লাস ক্রিয়েট করব, এটাকে নাম দিয়ে দিলাম টেক্সট ফর্ম। ফর্মের কাজ হচ্ছে শুধুমাত্র একটা টেক্সট ইনপুট সাবমিশনের মাধ্যমে নেওয়া, ওকে? সো ফর্মস ডট, এটা আমার কাস্টম একটা ফর্ম হবে, সো ফর্মস ডট ফর্ম। এবং এখানে একটাই ফিল্ড থাকবে, সেটা হচ্ছে আমার টেক্সট ইনপুট, এবং এটা হবে হচ্ছে ফর্মস ডট ক্যারেক্টার ফিল্ড। বাট আমি একটা উইজার্ড অ্যাড করে দিব, সেটা হচ্ছে আমার ফর্মস ডট টেক্সট এরিয়া, ঠিক আছে? এবং এটা আমার রিকোয়ার্ড হয়ে যাবে, সো রিকোয়ার্ড ইকুয়ালস টু ট্রু। আচ্ছা, তো আমি এখন ভিউসে যাব, ভিউসে গিয়ে এই ফর্মটাকে এখানে ইম্পোর্ট করে নিব। সো ফর্ম ডট ফর্মস ইম্পোর্ট টেক্সট ফর্ম, ওকে? এবং আমি ব্লক ডিটেলস যে ভিউটা আছে এখানে চলে যাব। সো ফর্মটা আমার পোস্ট মেথডে সাবমিট হবে, ওকে? সো এখানে আমি জাস্ট আগে ফর্মটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। সো ফর্ম ইকুয়াল টু টেক্সট ফর্ম, ওকে? এবং এটাকে আমি কনটেক্সট এর সাথে টেমপ্লেটে পাঠিয়ে দিব। সো ফর্ম এখানে হয়ে যাবে হচ্ছে আমার টেক্সট ফর্মটা, মানে ফর্মটা, ওকে? এখন যদি আমার ইউজার পোস্ট মেথডে সাবমিট করে, দেন আমি নতুন একটা কমেন্ট অ্যাড করব। সো ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু পোস্ট, এবং আরেকটা কন্ডিশন থাকবে, সেটা হচ্ছে ইউজার আমার অথেন্টিকেটেড কিনা। এটা যদিও আমি ক্লায়েন্ট সাইড থেকেও ইনশিওর করে আসছি, বাট আমি এখানেও সিকিউরিটি পারপোজে লিখে দিব। সো অ্যান্ড রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ
অথেন্টিকেটেড, সেম কন্ডিশন আমি এখানেও দিয়ে দিব, যাতে কেউ আমার অথেন্টিকেশন ছাড়া এটাকে সাবমিট না করতে পারে। ওকে, যদি এই দুইটা কন্ডিশন ফিল আপ হয় তাহলে ফর্ম হয়ে যাবে হচ্ছে আমার টেস্ট ফর্ম, এবং এখানে আমার রিকোয়েস্ট ডট পোস্টটা চলে আসবে। তো টিপিক্যালি আমি যেটা করব, এখানে ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড, ওকে, যদি আমার ফর্মটা ভ্যালিড হয় তাহলে আমি যেটা করব, কমেন্ট কমেন্ট সিও, হ্যাঁ কমেন্ট ইকুয়াল টু আমার যেটা হবে, কমেন্টে আমার কি কি আছে এটা আমি জাস্ট দেখে নিচ্ছি। সো আমি যদি এখানে যাই, আচ্ছা আমার কমেন্ট মডেলটা লোড করা হয়নি, সো এখান থেকে আমি এখানে আমি কমেন্ট মডেলটা লোড করে দিই। সো আমার কমেন্ট, আমি যদি এখানে যাই তাহলে আমার যেটা লাগবে, ইউজার লাগবে, ব্লগ পোস্টটা লাগবে এবং টেক্সটটা লাগবে যে কি কমেন্ট করা হয়েছে। সো আমি এখানে ওই ফিল্ডগুলাই জাস্ট অ্যাড করে দেব। সো এটা হচ্ছে আমার ব্লগ ডিটেলস পেজ। সো কমেন্ট ইকুয়াল টু আমার যেটা হবে, কমেন্ট ডট অবজেক্টস ডট ক্রিয়েট, ওকে, এখানে ইউজার হবে হচ্ছে আমার রিকোয়েস্ট ডট ইউজার, ওকে, এবং ব্লগ ইকুয়াল টু হবে হচ্ছে আমার ব্লগটা, আমি রিসেন্ট কারেন্টলি যে ব্লগে আছি এটা হচ্ছে এইটা, ওকে, এবং আমার যে টেক্সটটা হবে সেটা হচ্ছে ফর্ম ডট ক্লিন ডেটা ডট গেট টেক্সট, কারণ আমার যে এইচটিএমএল এর টেক্সট এরিয়াটা আছে সেখানে নেম অ্যাট্রিবিউট হচ্ছে টেক্সট, ওকে। সো এখানে বেসিক্যালি আমার এই ভেরিয়েবলটা দরকার নেই, আমি জাস্ট এখানে কমেন্টটা ক্রিয়েট করে দিব এবং রিটার্ন করে দিব, রিডিরেক্ট করে দিব অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ব্লগ ডিটেলস পেজ, মানে এই পেজটা। সো ব্লগ ডিটেলস, এবং এখানে আমার স্ল্যাগ ইকুয়াল টু চলে যাবে হচ্ছে আমার স্ল্যাগ, ওকে। আচ্ছা এখন যদি আমার পেজে যাই, দেখেন আমি যদি এখানে যাই, আমি যদি রিফ্রেশ করি, আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে গিয়ে সিএসআরএফ টোকেনটা অ্যাড করে দিতে হবে। আমার যে ফর্মটা আছে এখানে আমি যাব এবং এখানে আমি সিএসআরএফ টোকেনটা অ্যাড করে দিই, সিএসআরএফ টোকেন, এবং এটা যে অ্যাকশন হবে এটা হচ্ছে ব্লগ ডিটেলস পেজেই অ্যাকশনটা যাবে। সো ইউআরএল হয়ে যাবে আমার ব্লগ ডিটেলস, ওকে, এবং এখানে ব্লগের স্ল্যাগটা আমি পাস করে দিব, এবং মেথড হয়ে যাবে আমার পোস্ট, সেটা আমি বড় হাতের করে দিচ্ছি, সেটা হচ্ছে আমার পোস্ট, ওকে। সো হ্যাঁ, হোপফুলি আমার সব ঠিক আছে। এখন যদি আমি ফর্মটা সাবমিট করি তাহলে আমার কমেন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। সো আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি, দেখেন আমার এখন যদি আমি কমেন্ট টেবিলে যাই তাহলে আমার কোনো কমেন্ট নাই, ওকে। সো এখন আমি যেটা করব, কমেন্ট এখান থেকে একটা করে দিব, সো নাইস পোস্ট, ঠিক আছে। আমি যদি সাবমিট দেই, আচ্ছা আমি যদি রিফ্রেশ দেই, দেখেন এখানে কিন্তু আমার একটা কমেন্ট চলে আসছে, ওকে, এবং কোন ব্লগে কমেন্টটা করা হয়েছে, ড্রেস টু কিল, গেট ড্রেস টু কিল, দেখেন এই এই ব্লগটা কিন্তু আমার গেট ড্রেস টু কিল, এবং নাবিল এই কমেন্টটা করছে, ঠিক আছে। সো আমার কমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন যেটা করব, এই কমেন্ট গুলাকে এখানে নিয়ে আসবো, এটা হচ্ছে আমার কমেন্টের পোর্শনটা। তো আমি জাস্ট টেমপ্লেটে কমেন্ট গুলাকে নিয়ে আসবো, সেখানে গিয়ে আমার যে কমেন্টের সেকশনটা আছে সেটা হচ্ছে এটা, ঠিক আছে। সেখানে কমেন্টটাকে ডাইনামিক্যালি যে কমেন্টের কাউন্ট ওটা দেখিয়ে দিব, ওটা করার জন্য আমার যেটা করতে হবে, ব্লগ ডট ব্লগ কমেন্টস, ব্লগ আন্ডার স্কোর কমেন্টস, ব্লগ কমেন্টস ডট কাউন্ট দিলেই আমার সব চলে আসবে, কারণ আমার যে কমেন্ট মডেল, ঠিক আছে, সেখানে ব্লগের যে রিলেটেড নেম সেটা হচ্ছে আমার ব্লগ কমেন্ট, ওকে। সো এটা দিয়ে আমি এভাবে কাউন্ট করতে পারি যে একটা নির্দিষ্ট ব্লগে কতগুলা কমেন্ট আছে, এই কাজ আমি আগেও করেছি, ঠিক আছে। এটাকে আমি জাস্ট ক্যাপিটাল লেটার করে দিলাম, সেখানে আমার টোটাল ব্লগস গুলো দেখাবে, এবং এখানে আমি যে কমেন্ট গুলাকে আছে এটা ডাইনামিক্যালি আইটারেট করে দেখিয়ে দেবো। সো ফর ফর কমেন্ট ইন সেম ওয়েতে ব্লগ ডট ব্লগ আন্ডার স্কোর কমেন্টস ডট অল, ঠিক আছে, এটাকে আমি আইটারেট করে সব ব্লগ দেখিয়ে দেবো, এবং এটাকে আমি এখানে ইনফর করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমার চলে আসবে হচ্ছে ব্লগটা কে পোস্ট করেছে, সো ইউজার নেমটা চলে আসবে, সো কমেন্ট ডট ইউজার ডট ইউজার নেম, ঠিক আছে। এটা কোথা থেকে আনতেছি, আমি যদি মডেলসে যাই দেখতে পাবেন, এই যে এটা হচ্ছে আমার ইউজার, এবং ইউজারের ইউজার নেমটা নিতে হবে, এবং আমি
কমেন্টটাকে আইটারেট কিভাবে করতেছি দেখেন, এখানে যে ব্লগ আছে ব্লগের রিলেটেড নেম হচ্ছে ব্লগ কমেন্টস। তো যে কোনো একটা ব্লগ ধরে যদি আমি এর রিলেটেড নেম ডট অল দিই, তাহলে সেই ব্লগে সবগুলো কমেন্ট আমি পেয়ে যাব। আমি সেই কাজটাই এখানে করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে আমার ইউজার নেম চলে আসবে এবং এখানে হচ্ছে আমার কবে কমেন্টটা করা হয়েছে, সো কমেন্ট ডট রিলেটেড ডেট, ঠিক আছে। এবং এখানে হচ্ছে আমার কমেন্টের যে মানে যে কমেন্টটা করা হয়েছে টেক্সটটা ওটা আমি দেখিয়ে দেবো। সো এখানে জাস্ট কমেন্টের টেক্সটটা চলে আসবে, আমি যেটা করবো জাস্ট এখানে কমেন্টের টেক্সটটা নিয়ে আসবো, সো কমেন্ট ডট টেক্সট, ঠিক আছে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই তাহলে দেখবেন কমেন্টগুলো আমার ডাইনামিক্যালি চলে আসছে। দেখেন আমার কমেন্টটা কিন্তু ডাইনামিক্যালি চলে আসছে। এটা হচ্ছে আমার ইউজার, এটা হচ্ছে আমার কমেন্টটা, এবং এটা হচ্ছে আমি কবে কমেন্টটা করছি। তো এখানে যে ইমেজটা আছে এটা হচ্ছে আমার স্ট্যাটিক, সো ইমেজটাকে আমি ডাইনামিক্যালি নিয়ে আসবো। ইমেজটাকে ডাইনামিক্যালি নিয়ে আসার জন্য আমি মডেলে একটা ফাংশন ডিফাইন করে নিব, কারণ হচ্ছে আমার যদি কোন ইউজারের ইমেজ না থাকে যাতে সেক্ষেত্রে ইরর না হয়। তো আমি যেটা করব, ইউজার প্রোফাইলে গিয়ে আমার যে ইউজার মডেলটা আছে এখানে আমি জাস্ট একটা ফাংশন ডিফাইন করে দিব, যেটা হচ্ছে ইউজারের ইমেজ না দেওয়ার জন্য। সো ডিফাইন ইউজারের ইমেজ দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ডিফাইন গেট প্রোফাইল পিকচার, এটা আমার সেলফ জব। সো আমি যেটা করব, যদি ইউজারের ইমেজ থাকে তাহলে আমি ইমেজের ইউআরএলটাকে এখান থেকে পাস করে দিব, আর যদি না থাকে তাহলে আমি জাস্ট একটা এমটি স্ট্রিং পাস করব। সো এখানে আমি ইউআরএল ইকুয়ালস টু একটা এমটি স্ট্রিং দিয়ে নিচ্ছি, ওকে। সো এটাকে আমি ট্রাই ক্যাচের মাধ্যমে, ট্রাই অ্যাকসেপ্টের মাধ্যমে করে দিব। সো ট্রাই ট্রাই ইউআরএল ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে আমার সেলফ ডট প্রোফাইল ইমেজ ডট ইউআরএল, যদি থাকে তাহলে এই ইউআরএল টা আমি এখানে অ্যাসেন্ড করে দিব, আদারওয়াইজ যেটা হবে যদি আমার না থাকে। সো আমি যেটা করব, ইউআরএল ইকুয়াল টু নালি থাকবে এবং আমি আলটিমেটলি ইউআরএল টাকে রিটার্ন করে দিব, সেটা হচ্ছে আমার ইমেজের যে ইউআরএল সেটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। তো এখন যদি আমি ব্লক ডিটেলস এ গিয়ে জাস্ট এই ফাংশনটাকে কল করি তাহলে আমি ইমেজটা পেয়ে যাব, যদি আমার কোনো ইমেজ ডেটাবেজে থাকে। তো এখানে যেটা হবে জাস্ট কমেন্ট ডট ইউজার, কারণ কমেন্টের ভিতর আমার ইউজারটা আছে, ডট গেট প্রোফাইল পিকচার, এতটুকু করলে আমার ইমেজটা চলে আসবে। আর যদি ইমেজ না থাকে তাহলে এখানে জাস্ট কিছু দেখাবে না, নাল থাকবে। দেখেন আমার ইমেজটা কিন্তু চলে আসছে, কারণ এটাই আমার ইমেজ ছিল। আমি যদি ইউজারে যাই, দেখেন আমি যদি ইউজারে যাই এবং আমি যদি নামিলে যাই তাহলে আমার ইমেজ কিন্তু এটাই ছিল। আমি যদি ইমেজে যাই দেখেন এটাই আমার ইমেজ ছিল, ইমেজটাই আমি এখানে দেখিয়ে দিছি, ঠিক আছে। আমি আরেকটা কমেন্ট করে দেখি ঠিক আছে কিনা। সো গ্রেট পোস্ট, আমি সাবমিট দেই, দেখেন এখানে আমার দুইটা কমেন্ট চলে আসার কথা। হ্যাঁ, এখানে আমার দুইটা কমেন্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন আমি যেটা করব, রিপ্লাই এর জন্য কাজটা করব, ঠিক আছে। তার আগে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে এখানে দেখেন আমি যখন টাইপ করতেছি তখন এখানে সব আপার কেস হয়ে যাচ্ছে। সো এটা আপার কেস না, অ্যাকচুয়ালি এটা একটা সিএসএস এর ইস্যু। আমি যদি এখানে যাই দেখেন, আমি যদি ইন্সপেক্ট করি তাহলে এখানে দেখতে পারবেন আমার যে এই ক্লাসটা ধরে যে সিএসএস অ্যাড করা হয়েছে, এখানে আমার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করা আছে। তো এখানে আমি টেক্সট ট্রান্সফর্মটাকে নান করে দিব যাতে আমার এটার আপার কেসে না যায়। সো আমি আমার যে মেইন ডট সিএসএস টা আছে অ্যাসেটস এর মধ্যে ওইখানে এই ক্লাসটা করে দিব। সো মেইন ডট সিএসএস চলে যাচ্ছি আমি, এই ক্লাসটাকে আমি ধরবো এবং এই ক্লাসটাকে ধরে আমি বলে দিব যে টেক্সট ট্রান্সফর্ম নান, এবং এটাকে আমি ইম্পোর্টেন্ট করে দিব। এখন যদি আমি রিফ্রেশ দিই, এখন যদি আমি টাইপ করি তারপরে আমার আসতেছে, বিকজ আমার মেবি ক্যাশ ধরে রাখে, এটা আমার ব্রাউজারের একটা সমস্যা। আমি যদি প্রাইভেট উইন্ডোতে যাই তাহলে কাজ করার কথা। এখন যদি আমি যাই, আমি যদি যে কোনো একটা পোস্টে যাই, এটা আমি অফ করে দিচ্ছি, ঠিক আছে। আমি যে কোনো একটা ব্লগসে যাব, আমি এটাতে গেলাম, এটাতে গিয়ে এখন যদি আমি টাইপ করি দেখেন এখন কিন্তু আমার, আমি যেভাবে টাইপ করতেছি সেভাবে আসবে, ওকে। তো এটা আমার এখন নেই, আর লগ ইন টু কমেন্ট বলতেছে কারণ এখন আমি এখানে লগ ইন করানি, ঠিক আছে। তো এখন আমি যেটা করব, এই যে কমেন্ট গুলো আছে এই কমেন্ট গুলোর নিচে একটা করে ফর্ম নিয়ে আসবো, যে ফর্ম দিয়ে এই কমেন্টে রিপ্লাই করা যাবে, ঠিক আছে। এবং তার আগে আমি আরেকটা ইস্যু ফিক্স করে নিব, সেটা হচ্ছে দেখেন এই কমেন্ট গুলো আমার এখানে সাইড বাই সাইড চলে আসছে, বাট এটা অ্যাকচুয়ালি সাইড বাই সাইড না, এটা একটা
পরে আরেকটা আসার কথা ছিল। সো আমি দেখি এটা কেন হচ্ছে, আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, আচ্ছা আমি যদি এটাকে ইন্সপেক্ট করি তাহলে দেখা যাবে আসলে এখানে ইস্যুটা কি হয়েছে। আমি যদি এটাকে ইন্সপেক্ট করে, জাস্ট এটাকে ইন্সপেক্ট করতেছি, আচ্ছা এটা আমার হচ্ছে এই ডিফটা, এটা হচ্ছে আমার এল আই, এটা হচ্ছে আমার এল আই, এটা হচ্ছে আমার এল আই, এটা আমার ফুল উইথ পাওয়ার কথা, বাট সে ফুল উইথ পাইনি। আচ্ছা আমি ব্লক ডিটেলস পেজে গিয়ে দেখতেছি এই ইস্যুটা কি, এল আই এন্ড এটা হচ্ছে আমার ইউএল, ঠিক আছে। এখানে আমি একটা কাজ করি, এখানে আমি জাস্ট ক্লাস ডিফ্লেক্স দিয়ে দিই এবং এটাকে আমি করে দিই ফ্লেক্স কলাম। যদি আমি রিফ্রেশ দিই দেখেন এখন কিন্তু আমার এটা নিচে নিচে চলে আসছে, মানে একটার পর আরেকটা চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে কমেন্ট আছে, এই যে রিপ্লাইটা আছে, ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট কমেন্ট, একটা নির্দিষ্ট কমেন্টের নিচে থাকবে, ঠিক আছে। সো আমি এখানে একটা জাস্ট রিপ্লাই ফর্ম নিয়ে আসবো, ঠিক হুবহু এর মতো, যাতে একটা নির্দিষ্ট কমেন্টের নিচে রিপ্লাই করা যায়, ঠিক আছে। সো আমি জাস্ট এখানে যাব, সো আমি যে ফর্মটা আনবো সেটা হচ্ছে আমার যে কমেন্ট আছে এর পরে আমি ফর্মটা নিয়ে আসবো। সো আমি একদম সেম ফর্মটা নিয়ে আসবো যেটা আমার কমেন্টের জন্য ছিল, ঠিক আছে। সো আমি এই ফর্মটা নিয়ে আসতেছি, আমি এই ফর্মটাই নিয়ে আসবো, সো কন্ট্রোল সি দিয়ে আমি এরপরে এই ফর্মটাকে নিয়ে যাব, ঠিক আছে। আচ্ছা এখানে আমার এইসব অ্যাকশন থাকবে না, কারণ আমি আলাদা একটা ভিউ লিখবো রিপ্লাই এর জন্য, সেটা আপাতত থাকবে না, এটা আমার পোস্ট থাকবে এবং বাদ বাকি যেগুলো আছে ঠিক সেম ওয়েতেই থাকবে, ঠিক আছে। এখন যদি আমি রিফ্রেশ দিই এবং এটাকে আমি সাবমিট না দিয়ে রিপ্লাই দিয়ে দিচ্ছি, সো আর ই পি এল ওয়াই রিপ্লাই, এবং এখানে আমি যেটা করব একটু এটাকে আমি 3 করে দিব এবং এখানে আমি কলাম অ্যাড করব, সো কলস হবে হচ্ছে আমার 100। আচ্ছা এখন যদি আমি যাই এবং এটাকে রিফ্রেশ করি এখানে আমার কিন্তু একটা এখানে ফর্ম চলে আসছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমার রিপ্লাই এর জন্য। সো এটাকে আমি টাইপ ইওর কমেন্ট না লিখে টাইপ ইওর রিপ্লাই লিখে দিচ্ছি, টাইপ ইওর রিপ্লাই, ওকে। হ্যাঁ এখন যদি আমি রিফ্রেশ দিই, ঠিক আছে, তাহলে দেখেন প্রত্যেকটা কমেন্টের নিচে কিন্তু আমার রিপ্লাই এর বক্সটা চলে আসছে। কেউ যদি রিপ্লাই করে এর নিচে এই কমেন্টের রিপ্লাই গুলো সব আমার চলে আসবে এবং এখানে হবে হচ্ছে আমার লগ ইন টু রিপ্লাই, লগ ইন টু রিপ্লাই, ঠিক আছে। এখন যদি আমি লগ ইন করি এখান থেকে, আমি লগ ইন করে নিচ্ছি, তো লোকাল হোস্ট অ্যাডমিন, আমি নাবিল দিয়ে লগ ইন করে নিচ্ছি। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবেন এখানে রিপ্লাই বাটনটা কিন্তু আমার চলে আসছে। সেখানে একটা স্টাইলিং এর ইস্যু আছে, এটা আমি পরে ফিক্স করতেছি, আমি আগে মেন কাজটা করে নিচ্ছি, সেটা হচ্ছে আমার রিপ্লাই করা, ঠিক আছে। সো এটা আমার সেম এই ভিউর মতোই হবে, বাট এটা আলাদা একটা ভিউ হয়ে যাবে, সেটা হচ্ছে আমার রিপ্লাই করার জন্য। সেখানে আমি আলাদা একটা ভিউ লিখে দিব, সেটা হচ্ছে ডিফাইন অ্যাড রিপ্লাই, ওকে। সেখানে আমার রিকোয়েস্ট আসবে এবং এখানে হচ্ছে আমার কোন ব্লগ, ঠিক আছে, কোন ব্লগে রিপ্লাইটা হচ্ছে সেই ব্লগের আইডিটা চলে আসবে, সেখানে আসবে হচ্ছে আমার ব্লগ আইডি, ব্লগ আইডিটা এবং কোন কমেন্টের রিপ্লাই এটা, ঠিক আছে, সেই কমেন্টের আইডিটা এখানে আমি পাস করব, সো কমেন্ট আইডি, ঠিক আছে। সো আমি সবার প্রথম ব্লগটা নিয়ে নেব, সো ব্লগ ইকুয়াল টু গেট অবজেক্ট 404 ব্লগ এবং পিকে ইকুয়াল টু আইডি দিয়ে দিচ্ছি, আমি আইডি ইকুয়াল টু ব্লগ আন্ডারস্কোর আইডি, যে আইডিটা আমি পাস করে দেব, সেম ক্ষেত্রে আমি কমেন্টটাও এখানে নিয়ে নিব, যে কোন কমেন্টের এগেনস্টে রিপ্লাইটা করা হচ্ছে, সো গেট অবজেক্ট 404, এখানে কমেন্ট চলে আসবে এবং এখানে আইডি ইকুয়াল টু হয়ে যাবে আমার কমেন্টের যে আইডিটা আছে, ওকে। এবং আমি একটা জাস্ট রিপ্লাই ক্রিয়েট করে দিব, সো রিপ্লাই রিপ্লাই ডট অবজেক্টস ডট ক্রিয়েট, ঠিক আছে। আমি যখন এটা লিখছি দেখেন রিপ্লাই কিন্তু আমার উপরে লোড করা ছিল বা লোড হয়ে গেছে, ঠিক আছে। সো আমি এখানে জাস্ট রিপ্লাইটা ক্রিয়েট করে দিব, সো রিপ্লাই আমার কি থাকবে, ইউজার, মানে কোন ইউজার রিপ্লাইটা করছে, সো এটা হয়ে যাবে আমার রিকোয়েস্ট ডট ইউজার, এবং কোন ব্লগে রিপ্লাইটা করছে এটা হয়ে যাবে আমার ব্লগ, এবং কোন কমেন্টে রিপ্লাইটা করেছে সো এটা হয়ে যাবে হচ্ছে আমার কমেন্ট, ওকে। এবং এখানে একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে রিকোয়েস্ট ডট মেথড যদি আমার
পোস্ট হয়। আচ্ছা, এটা পোস্ট মেথডটা আমি কল করব, বাট একটা বিষয় দিয়ে দেবো, সেটা হচ্ছে আমার যদি ইউজার অথেন্টিকেটেড না থাকে তাহলে এই রিপ্লাইটা সে করতে পারবে না। সো আমি এখানে লগ ইন রিকোয়ার্ড দিয়ে দেবো। সো এখানে আমি জাস্ট একটা ডেকোরেটর লোড করে নিব, ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিভ ডট অথ ডট ডেকোরেটরস ইম্পোর্ট লগ ইন রিকোয়ার্ড, ঠিক আছে, কারণ আমার লগ ইন করা থাকতে হবে। সো অ্যাট লগ ইন রিকোয়ার্ড, এবং এখানে আমি লগ ইন ইউআরএল টা দিয়ে দেবো। তো আপাতত যেহেতু আমার লগ ইনের পেজ নেই, আমি আপাতত এটাকে স্ল্যাশ দিয়ে দিচ্ছি, ওকে। যখন আমি লগ ইন পেজে কাজ করব তখন ইউআরএল টাকে চেঞ্জ করে দেবো, ঠিক আছে। সেটা আমি ক্রিয়েট করে জাস্ট রিডিরেক্ট করে দিব এই সেম পেজটাতে। সো রিডিরেক্ট ব্লগ ডিটেলস, ঠিক আছে, এবং ব্লগ ডিটেলস যে পেজটা আছে দেখেন এখানে কিন্তু আমার ব্লগের স্ল্যাগটা পাস করতে হয়। সো আমি জাস্ট এখানে স্ল্যাগটা পাস করে দেবো, সো স্ল্যাগটা হয়ে যাবে আমার যে এই ব্লগটা আছে এই ব্লগের স্ল্যাগটা। সো এখানে সিম্পলি জাস্ট ব্লগ, আচ্ছা, স্ল্যাগ ইকুয়াল টু ব্লগ ডট স্ল্যাগ, ঠিক আছে, এবং আমি এটাকে ইউআরএল এ অ্যাড করে দিই। সো এখানে আমার অ্যাড রিপ্লাই চলে আসবে, নেম দিয়ে দিচ্ছি অ্যাড রিপ্লাই, এখানে হয়ে যাবে আমার অ্যাড রিপ্লাই, অ্যাড রিপ্লাই, এবং এটার প্যাটার্নটা আমার চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে জাস্ট অ্যাড রিপ্লাই দিয়ে দিচ্ছি, এবং এখানে আমার দুইটা প্যারামিটার যাবে, একটা হচ্ছে ব্লগের আইডি আইডি, সেটা হবে হচ্ছে আমার ইন্টেজার ব্লগ স্কোর আইডি, আরেকটা হবে হচ্ছে আমার কমেন্টের আইডি, সেটাও ইন্টেজার। তো ইন্টেজার কমেন্ট আন্ডার স্কোর আইডি, এই দুইটা আমার এখান থেকে পাস করে দিতে হবে, ঠিক আছে। এখন আমি ব্লগ ডিটেলস পেজে গিয়ে ওই ভিউটাকে কল করব। সো আমি অ্যাকশনে যেটা করব সেটা হচ্ছে ইউআরএল ইউআরএল অ্যাড আন্ডার স্কোর রিপ্লাই, এবং এখানে আমার দুইটা জিনিস পাস করতে হবে, একটা হচ্ছে ব্লগের আইডি, একটা হচ্ছে কমেন্টের আইডি, ওকে। সো ব্লগ ডট আইডি, আর একটা হচ্ছে আমার কমেন্ট ডট আইডি, এই দুইটা পাস করে দিলে আমার রিপ্লাইটা হয়ে যাবে, এবং এখানে নেমটা আমার টেক্সট করা আছে, সো কোনো সমস্যা নেই। এখন যদি আমি যাই এবং সাবমিট দিই, রিফ্রেশ করে নিচ্ছি, দেখেন এখন কিন্তু আমার কোনো রিপ্লাই নেই। আমি যদি রিপ্লাই এসে যাই, কোনো রিপ্লাই নেই। তো এখন আমি একটা রিপ্লাই দিব, সেটা হচ্ছে রিপ্লাই ফর নাইস পোস্ট, এটাকে আমি রিপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি আমার সিএসআরএফ টোকেনটা অ্যাড করতে হবে, আচ্ছা অ্যাড করা আছে, সো আমি রিপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা এরর হয়েছে, সেটা হচ্ছে আনএক্সপেক্টেড আর্গুমেন্ট ব্লক। আচ্ছা, এখানে দেখি আমি কি এরর হয়েছে, আনএক্সপেক্টেড আর্গুমেন্ট ব্লক। আচ্ছা, আমি রিপ্লাই মডেলটাতে যাই, আমার কি কি আছে এখানে, আমার ব্লগ এর দরকার নাই, আমার জাস্ট কমেন্ট দিলেই হবে, কারণ কমেন্ট থেকে আমি বুঝতে পারবো সেটা কোন ব্লগের জন্য, তাই না। তো এখানে আমি যেটা করবো জাস্ট এটাকে আমি তুলে দিব। আমার দুইটা ফিল লাগবে, দুইটা অপশন লাগবে, মানে দুইটা ফিলের ভ্যালু লাগবে, একটা হচ্ছে ইউজার, আরেকটা হচ্ছে কোন কমেন্ট, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি মিস করেছি সেটা হচ্ছে টেক্সটটা, ওকে। তো টেক্সটটা হবে হচ্ছে আমার ফর্ম ডট ক্লিন, ফর্ম ডট ক্লিন ডেটা ডট সরি ডেটা ডট গেট টেক্সট, ঠিক আছে। সেখানে কিন্তু আমার ফর্ম নেই, সো আমার যেটা করতে হবে এখানে ফর্মটাকে বলে দিতে হবে। সো ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু পোস্ট, কারণ এটা আমার পোস্ট মেথডই কল হবে, ঠিক আছে। সো এখানে যেটা হবে ফর্ম ইকুয়াল টু টেক্সট ফর্ম, এটা হয়ে যাবে আমার রিকোয়েস্ট ডট পোস্ট, এবং এটা আমার সম্পূর্ণ এই কন্ডিশনের মধ্যে ঢুকে যাবে। এটাকে আমি কন্ডিশনের মধ্যে নিয়ে দিচ্ছি, এবং সেম কন্ডিশনটা আমার এখানে চেক করতে হবে। তো ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড, তাহলে এই কাজগুলো হবে। এটাকে আমি ইন্ডেন্ট করে দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, কারণ আমার ফর্মটা সাবমিট করতে হবে। সো যেটা আমি ভুল করেছিলাম সেটা হচ্ছে আমি ফর্ম সাবমিশন এখানে রাখিনি, ঠিক আছে। আমার ফর্মটা সাবমিট করলেই অ্যাকচুয়ালি আমি টেক্সটের ভ্যালুটা পাবো, ঠিক আছে। এখন যদি আমি যাই এবং রিফ্রেশ করি, আচ্ছা, এখানে আরেকটা এরর দেখাচ্ছে, সেটা হচ্ছে ডিড নট রিটার্ন অ্যান এইচটিটিপি রেসপন্স অবজেক্ট অ্যাড রিপ্লাই, ওকে, মানে রিটার্ন রিডিরেক্ট, এটা অ্যাকচুয়ালি আমার কন্ডিশনের বাইরে হবে, কারণ সে রিপ্লাই করুক
বা না করুক, যদি কোনো ইরর হয় আমরা তাকে একটা গেট রিকোয়েস্টে রিডিরেক্ট করে দেব। সো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যদি আমি রিফ্রেশ দেই। আচ্ছা, লোকাল ভেরিয়েবল ব্লক রেফারেন্স বিফোর অ্যাসাইনমেন্ট, দেখি এখানে কি ভুল হয়েছে। সেটা হচ্ছে ব্লক, আচ্ছা এখানে ঠিক আছে, আমার ব্লক অ্যাকচুয়ালি, আচ্ছা ঠিক আছে, এই ব্লকটা আমার এখানে না, ব্লকটা আমি ওভারঅল এখানে নিয়ে যাব, কারণ ব্লকটা অ্যাকচুয়ালি আমার রিপ্লাইয়ের জন্য লাগবে না, ব্লকটা লাগবে হচ্ছে আমার এই ভিউতে, ব্লক ডিটেলস ভিউতে রিডিরেক্ট করার জন্য। তো এখন আমি দেখি কি হয়, যদি আমি রিফ্রেশ দিই। আচ্ছা, এখন যদি আমি একটা রিপ্লাই করি, রিপ্লাই ফর নাইস পোস্ট, আমি যদি রিপ্লাইতে ক্লিক করি, আচ্ছা এখন যদি আমি ডেটাবেজে যাই, দেখেন আমার কিন্তু একটা রিপ্লাই চলে আসছে, সেটা হচ্ছে নাইস পোস্টের জন্য, ঠিক আছে। এবং আমি এখানে আরো একটা রিপ্লাই করবো, সেটা হচ্ছে রিপ্লাই টু ফর নাইস পোস্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমার যদি আমি যদি আবার ডেটাবেজে যাই, তাহলে দেখবেন আরো একটা রিপ্লাই আমার চলে আসছে, এই যে রিপ্লাই টু ফর নাইস পোস্ট। সো এই রিপ্লাই গুলো এখন এখানে আমার রেন্ডার করতে হবে। সো আমি ডাইনামিক্যালি জাস্ট ব্লক ডিটেলস পেজে রেন্ডার করে দিব, সেগুলো আমার লাগবে না, আমি কেটে দিচ্ছি। এবং আমি ব্লক ডিটেলস পেজে যাব, ব্লক ডিটেলস পেজে গিয়ে এখানে দেখবেন রিপ্লাই এর আমার একটা সেকশন আছে, আমি সেম জাস্ট যেভাবে কমেন্ট নিয়ে আসছি সেভাবে রিপ্লাই নিয়ে আসবো। সো ফর রিপ্লাই ইন, ঠিক আছে, রিপ্লাই অ্যাকচুয়ালি আমার কি করতে হবে, কমেন্ট থেকে রিপ্লাইটা পেতে হবে। আমি যদি মডেলস ডট পাইতে, দেখবেন এখানে আমার যে রিপ্লাই মডেল আছে সেখানে হচ্ছে কমেন্টের, কমেন্টটা হচ্ছে ফরেন কি, এবং এখানে আমার একটা রিলেটেড নেম দেওয়া আছে কমেন্ট রিপ্লাইস। তো যে কোনো একটা কমেন্টের জন্য আমি যদি সব রিপ্লাইস পেতে চাই, তাহলে যেটা করতে হবে সেই কমেন্ট ডট কমেন্ট রিপ্লাইস ডট অল দিলেই চলে আসবে, ঠিক আছে। সেম কাজ আমি আগেও অনেকবার করছি। সো ফর রিপ্লাই আমার যেটা করতে হবে কমেন্ট ডট কমেন্ট আন্ডারস্কোর রিপ্লাইস ডট অল, এর মাধ্যমে আমি যে কোনো একটা কমেন্টের জন্য সব রিপ্লাই পেয়ে যাব। এবং এটাকে এখানে আমি ইনফর করে দিচ্ছি, ইন ফর, ঠিক আছে। এবং আমি সব ডেটা এখন ডাইনামিক্যালি দেখিয়ে দিই। এখানে সবার প্রথম আমার যে রিপ্লাই যে ইউজারটা করছে সেই ইউজারের ইমেজটা চলে আসবে। সো রিপ্লাই ডট ইউজার ডট গেট প্রোফাইল পিকচার, এই ফাংশনের মাধ্যমে আমি ইমেজটা পেয়ে যাব। ইমেজ যদি না থাকে তাহলে একটা নাল স্ট্রিং এখানে চলে আসবে, ওকে। এবং এখানে চলে আসবে হচ্ছে কে আমার রিপ্লাইটা করছে। সো রিপ্লাই, সরি, রিপ্লাই ডট ইউজার ডট ইউজার নেম, এবং এখানে হচ্ছে রিপ্লাইটা কবে করা হয়েছে। সো রিপ্লাই ডট ক্রিয়েটেড, ওকে। এবং এটা হচ্ছে কি রিপ্লাইটা দেওয়া হয়েছে, মানে টেক্সটটা, সেখানে হয়ে যাবে হচ্ছে আমার রিপ্লাই ডট টেক্সট। সেটাকে আমি রিমুভ করে জাস্ট দিয়ে দিব রিপ্লাই ডট টেক্সট, রিপ্লাই ডট টেক্সট, ওকে। এখন যদি আমি রিফ্রেশ দিই, যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আচ্ছা এখানে আমার রিপ্লাইসটা আসেনি, একবার রিফ্রেশ দিচ্ছি দেখি কেন রিপ্লাইটা আসেনি, মেবি আমি কোনো টাইপও করছি। ফর রিপ্লাই, আচ্ছা এখানে আমার যে এররটা হয়েছে সেটা হচ্ছে আমার যে এই রিপ্লাই লুপটা আছে এটা অ্যাকচুয়ালি এই ফর লুপের ভিতরে ঘুরাতে হবে, কারণ আমি রিপ্লাইটা পাচ্ছি প্রত্যেকটা কমেন্টের জন্য এবং প্রত্যেকটা কমেন্ট আছে এই ফর লুপের মধ্যে, ঠিক আছে। তো এখন হোপফুলি আমার রেজাল্টটা চলে আসবে। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে। এগুলো হচ্ছে আমার যতগুলো রিপ্লাই আছে, এবং এটা হচ্ছে আমার রিপ্লাইয়ের ফর্মটা, ওকে। এবং এর কমেন্টের নিচে কিন্তু কোনো রিপ্লাই নেই, যে কারণে আমার কোনো রিপ্লাই আসেনি, ওকে। সো কমেন্টের রিপ্লাই হোপফুলি এখানে ডান। বাট এখন আমি যেটা করব, দেখেন এখানে যে ডিজাইনটা ছিল এবং এখানে যে ডিজাইনটা, এটা কিন্তু মিল নাই। সো আমি মিল না রেখে জাস্ট কিছু এখানে স্টাইল অ্যাড করব, যাতে একটু দেখতে ভালো লাগে। যেটা আমি করব, এখানে যে স্টাইলগুলো আছে হুবহু এই স্টাইলটা এখানে আমি অ্যাপ্লাই করে দেবো। সো আমি ইন্সপেক্ট করে এখানকার স্টাইলটা নিয়ে নিব। আমি যে যদি করি, এখানে দেখেন আমার কিছু স্টাইল দেওয়া আছে, সেটা হচ্ছে ওভারঅল এই স্টাইলটা, ঠিক আছে। হ্যাঁ, সো এই ফুল যে স্টাইলটা আছে ওটা আমি রিপ্লাইয়ের জন্য নিয়ে নেব। সো আমি যেটা করব, কন্ট্রোল সি, এবং এটা আমি সাবমিট কমেন্ট, কমেন্টের জন্য ছিল হচ্ছে আমার সাবমিট কমেন্ট একটা ক্লাস, এখানে আমি রিপ্লাইয়ের জন্য একটা ক্লাস এড করে দিব, সেটা হচ্ছে সাবমিট রিপ্লাই। সো এটা হচ্ছে আমার
সাবমিট রিপ্লাই একটা ক্লাস আমি অ্যাড করব, সো ক্লাস সাবমিট রিপ্লাই, ওকে ওকে। এবং এখানে আমি একটু মার্জিন দিয়ে দেবো, সো এমটি টু দিয়ে দিচ্ছি, এমটি না অ্যাকচুয়ালি আমি এম ওয়াই টু দিয়ে দিচ্ছি। এবং এখানে আমার যে সিএসএস টা আছে সেখানে আমি সব অ্যাড করে দেব, ঠিক আছে। সো কন্ট্রোল ভি, সাবমিট কমেন্ট, এটা হয়ে যাবে হচ্ছে আমার সাবমিট রিপ্লাই এর জন্য। সাবমিট রিপ্লাই এর জন্য টেক্সট ট্রান্সফর্ম, তো আমার নান টেক্সট ট্রান্সফর্ম হয়ে যাবে আমার নান, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি যাই, তার আগে দেখে নেই যে আমার ব্লগ পোস্টের মধ্যেই এই সাবমিট কমেন্টটা আছে কিনা। হ্যাঁ, ব্লগ পোস্টের মধ্যে আমার সাবমিট কমেন্ট আছে। এখন যদি আমি রিফ্রেশ দিই, আচ্ছা এগুলো পাইনি, আমি দেখি সিএসএস গুলো আসলে পেয়েছে কিনা। এটা হচ্ছে আমার সাবমিট কমেন্ট, এটাকে আমি ধরি, দেখি আমার ক্লাসটাকে পাইছে কিনা। সেটা হচ্ছে ফর্ম, ফর্মের মধ্যে আচ্ছা আমার সাবমিট রিপ্লাই ক্লাসটা পেয়েছে, বাট এটা আমার পাইনি। সাবমিট রিপ্লাই, আচ্ছা আমি এক কাজ করি, এখানে শুধুমাত্র সাবমিট রিপ্লাই দিয়ে দেখি। সাবমিট রিপ্লাই এর ক্ষেত্রে আমার এই স্টাইল গুলো অ্যাপ্লাই হবে, ঠিক আছে। যদি আমি রিফ্রেশ দিই, আচ্ছা এখন কিন্তু আমরা রিপ্লাই ফর্মটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমার কিন্তু মোটামুটি এটার মতো চলে আসছে, আমার যে কমেন্ট আছে কমেন্টের মতো কিন্তু রিপ্লাই ফর্মটাও চলে আসছে। সেটার যে রোজটা আছে রোজটা আমি একটু কমিয়ে দিব। আমি যদি এখানে যাই, দেখি আমি যদি টেক্সট এরিয়াতে যাই, এটা যে রোজটা আছে রোজটা আমি কমিয়ে দিচ্ছি। আমার যে রিপ্লাই সেকশনটা আছে, কোথায় রিপ্লাই সেকশনটা হচ্ছে আমার এখানে, আমার এটা হচ্ছে কমেন্ট, এটা হচ্ছে আমার লগ ইন টু রিপ্লাই। সেখানে যে রোজটা আছে রোজটাকে আমি কমিয়ে দিতে পারি, আমি টু করে দিতে পারি, এটা এরকমই আছে, সো এরকমই থাকুক, সমস্যা নেই। এবং এখানে যে রিপ্লাই এর বাটনটা আছে এই বাটনটাও আমি চেঞ্জ করে দেবো, এই বাটনটা হয়ে যাবে আমার সাবমিট বাটনের মতো, ঠিক আছে। সো আমার সাবমিট বাটনের যে সিএসএস গুলো আছে ওগুলো আমি রিপ্লাই বাটনে অ্যাড করে দিব। সো আমি এই বাটনে যত সিএসএস আছে এগুলোকে নিয়ে যাব, ওকে। সো আমি যেটা করব, যতগুলো সিএসএস আছে এটাকে আমি নিয়ে যাব এবং এটাকে দিয়ে দিব হচ্ছে রিপ্লাই বাটন। সো এটার নাম হবে হচ্ছে আমার রিপ্লাই বাটন, ওকে। সেখানে আমি জাস্ট একটা ক্লাস অ্যাড করে দিব, সেটা হচ্ছে রিপ্লাই বাটন, রিপ্লাই বাটন, ওকে। এখানে আমার এটা চলে আসবে, সেটা হচ্ছে আমার রিপ্লাই বাটন, সরি রিপ্লাই বাটন, ঠিক আছে। এখন আমি জাস্ট সিএসএস এ গিয়ে রিপ্লাই বাটনের আন্ডারে এটা অ্যাড করে দিব। আচ্ছা এখানে আমার একটা জিনিস মিস হয়ে গেছে, হচ্ছে এটা আমার যেটা হবে ডট রিপ্লাই বাটন, এবং হয়ে যাবে আমার টেক্সট এরিয়া। এটার জন্য আমি সব সিএসএস অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি রিফ্রেশ দিই, আচ্ছা আমার বাটনটা চেঞ্জ হয়নি, দেখি কেন, ইন্সপেক্ট করতেছি রিপ্লাই বাটন, বাট এটা আমার চেঞ্জ হচ্ছে না। এটার কারণ হচ্ছে, আচ্ছা আমি দেখি ক্লাসটা ঠিকঠাক লিখছে কিনা, রিপ্লাই বাটন, হ্যাঁ আমার ক্লাসটা ঠিক আছে, রিপ্লাই বাটন, রিপ্লাই বাটনটা নিচ্ছি। আচ্ছা রিপ্লাই বাটন তো বেসিক্যালি টেক্সট এরিয়া না, সো এটা আমার ডিরেক্ট রিপ্লাই বাটনই হবে, এই টেক্সট এরিয়াটা থাকবে না। আমার যত রিপ্লাই বাটন আছে তার জন্য আমি সিএসএস টা চেঞ্জ করে দিব। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার বাটনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমার রিপ্লাই চলে আসছে এবং এখানে আমার চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি একটা রিপ্লাই করে দিচ্ছি, সো রিপ্লাই ফর গ্রেট পোস্ট, এবং আমি যদি রিপ্লাই করি এবং আমি যদি নিচে যাই, দেখেন এখানেও কিন্তু আমার রিপ্লাইটা চলে আসছে, সেটা হচ্ছে এই যে রিপ্লাই ফর গ্রেট পোস্ট। এখানে একটাই রিপ্লাই আছে, সেখানে একটা রিপ্লাই আমার চলে আসছে।
ফার্স্ট এতটুকুই ছিল আমার কমেন্ট এবং রিপ্লাইয়ের কাজটা দেখানোর জন্য। অ্যান্ড হোপফুলি এতটুকু আমার ডান হয়ে গেছে, আমি আমার ব্লগ পোস্টে কমেন্ট করতে পারতেছি এবং ব্লগ পোস্টে রিপ্লাইও করতে পারতেছি। ওকে, সো নেক্সট ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে যে লাইকের অপশনটা আছে এটা কিভাবে করা যায়, আমরা কিভাবে ব্লগ লাইক করতে পারি এবং কিভাবে ব্লগ আনলাইক করতে পারি। তো আজকের জন্য এতটুকুই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে।